একদিকে বর্ণিল ধোঁয়ায় আকাশকে রঙিন করে তুলছে KHW, অন্যদিকে শত্রুকে প্রতিহত করার দুর্দান্ত কৌশল স্প্লিট এস ম্যানোভারে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে PT-6। বিমানবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে অসাধারণ এই ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয় যশোরের বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাহিনীর প্রধান জানান, স্মার্ট বাংলাদেশের পাশাপাশি বিমানবাহিনীকেও স্মার্ট করে গড়ে তোলা হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বিমানবাহিনীর প্রশাসনিক কার্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থা উন্নত প্রযুক্তি, কম্পিউটারাইজড ও IT নির্ভর করার মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিমানবাহিনীর সদস্যগণ আগামী দিনে আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে আরো গতিশীল ভূমিকা পালন করবে। এ সময় সুখবরও জানান এয়ার চিফ মার্শাল। তিনি জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশ বিমানবাহিনীর তৈরি করা বিমান, যা সামরিক খাতে বাংলাদেশকে করবে আরো শক্তিশালী। বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি বিমান তৈরির একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছেন, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মর্মবাণীকে বুকে ধারণ করে এগিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিনিয়ত বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিমান, রাডার সহ বিভিন্ন যন্ত্রপাতি। তাই বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশ বিমান বাহিনী এভাবেই কাজ করে যাবে বলে প্রত্যাশা সকলের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, যশোর।